অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সময় হচ্ছে রাজার মতো, জীবনের সময়ের যারা মূল্য দিয়েছেন তারাই কিন্তু জীবনের যে সাফল্য, যেটার আকাঙ্ক্ষা আমরা করে থাকি, যার আশায় আমরা একটা জীবন কাটিয়ে ফেলতে পারি, সেই সাফল্যকে তারা পেয়েছেন। যেমন আমরা দেখি একটা পাখি পিঁপড়েকে খায়, আবার সেই পাখিটি যখন মরে যায় তখন পিঁপড়েরা কিন্তু পাখিটিকে খায়। আবার দেখেছি আমরা একটা গাছ থেকে হাজার হাজার দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু একটা দেশলাই কাঠি হাজার হাজার গাছকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। সেই কারণেই সমস্ত কিছুর ওপরে বা পরিস্থিতি কখন বদলে যেতে পারে সেটা আমরা জানি না, সমস্ত কিছুর ওপরে রয়েছে সেই সর্বশক্তিমানের হাত। আমাদের সময়কে মূল্য দিতে হবে, কেন সময়কে যারা মূল্য দেয় তারাই কিন্তু আলটিমেটলি জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে। আপনাদেরও তাই, সময় মতো যদি যে কাজটি আপনাদের জন্য নির্ধারিত হয়েছে সেই কাজটি আপনারা সম্পূর্ণ করতে পারেন, অবশ্যই সাফল্য আপনি ছুঁতে পারেন, সাফল্য আপনার হাতের মুঠোয় থাকবে। কিন্তু আমরা সাধারণ মানুষরা সেই জায়গাগুলো বুঝতে পারি না, এই জন্যই পৌঁছে যাই কিছু বিশেষজ্ঞ ব্যক্তিত্বের কাছে, যারা আমাদেরকে বলে দেন না এই সময় এই কাজটা আপনি করবেন, এই জবটা আপনার জন্য সুইটেবল, এই মেয়েটিকে আপনার বিবাহযোগ্য নয়, মানে এই মেয়েটির সঙ্গে আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না, বা এই বাড়িটি আপনার জন্য শুভ নয়। হয়তো আমরা অনেকেই মানে বাড়ি কিনবো ভাবছি, ফ্ল্যাট কিনবো ভাবছি, কিন্তু কোন ফ্ল্যাটটি বা কোন জায়গার ফ্ল্যাট আপনার জন্য মঙ্গলদায়ক হবে সেটা আপনি বোঝেন না, সেটা আমরা সাধারণ মানুষ বুঝি না। আর তাই সেই বিশেষজ্ঞ ব্যক্তিত্বের কাছে আমরা পৌঁছে যাই যিনি আমাদেরকে বলে দেন, আর এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি তারা মায়ের স্বপ্নাদেশ প্রাপ্ত ব্যবসা ও বশীকরণ স্পেশালিস্ট, জ্যোতিষ ও তন্ত্র সম্রাট শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং তার ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় কথা যে তিনি সময়কে যেমন মূল্য দেন, তার কাছে কাজের জায়গাটা হচ্ছে জীবনে সবচেয়ে বড় প্রাধান্য পেয়েছে, এতটাই প্রাধান্য পেয়েছে যে তিনি বলেন যে আগে তিনি আপনাদেরকে কাজ দেবেন তারপরে তিনি মূল্য নেবেন। আর তাই এই দুর্মূল্যে বাজারের সময়ে, মানে এই দুর্মূল্য বাজারের জগতে তিনি কিন্তু আমাদের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেখান থেকে আজকে প্রচুর মানুষ তার কাছে আসছেন, এবং তিনি যেভাবে ল্যাপটপ ছাড়াই আপনাদের এই অনুষ্ঠানে বসে প্রেডিকশন করে দেন সেটাও কিন্তু তার পারদর্শিতার একটি নিদর্শন আমরা ধরে নিতে পারি। এই মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত আছেন শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। প্রথমে স্বর্গীয় পিতা মাতা গুরু পরিশেষে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি। জয় মাতারা, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আপনি এই যে মানে কাজের জায়গা থেকে কাজটা আগে করে দেন তারপরে আপনি মূল্য নেন, তো এইটাকে বলা যেতে পারে যে আপনার এতটা আত্মবিশ্বাস বা দুঃসাহস যে না আমি কাজটি করছি, আমি পারবই, আমি সাকসেস হবই, এই রকম আপনি কিভাবে মনোভাব রাখতে পারেন? দেখুন, এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই যে আপনারা দেখেন আগে কাজ বা পরে মূল্য, মানে আমারটাও দেখছেন বা অনেকের আপনারা দেখছেন, কিন্তু যখন আপনারা বাস্তবে যাচ্ছেন গিয়ে দেখছেন 10,000, 20,000 বা 50,000 বা 1,00,000 টাকা দাবি করছেন, তখন আপনারা ভাবছেন যে উনি তো বলেছেন আগে কাজ পরে মূল্য। কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি, আপনি যখন আমার অনুষ্ঠানটা দেখছেন একটা জিনিস দেখবেন, দুটো বুকিং নাম্বার যায়, আপনি বুকিং নাম্বারে ফোন করেও জানতে পারেন, অথবা যদি মনে করেন আমার কাছে আসবো এসেও জানতে পারেন, কেননা আমি আগে কাজ করি পরে মূল্য নেই, কেন সেই কাজটা আমি পারি, আমি করতে পারি, আজকে আপনাদের আশীর্বাদে আমি পারি। যদি বলেন কিভাবে পারেন, আপনি কথা বলছেন বড় বড়, আপনারা আশীর্বাদ করছেন বলে কিন্তু আমি পারছি, বা আমার বাবা মায়ের আশীর্বাদ বা আমার উপরওয়ালার কৃপা যাকে বলে। তা যাই হোক, নিজের যে আমার কাজের উপরে যে আমার যথেষ্ট আস্থা আছে, ভক্তি আছে, যদি বলেন কেন আমি যে কাজগুলো করি, জন্ম মৃত্যু বিবাহ বাদ দিয়ে কোনো কাজ কিন্তু আমার কাছে মানে সাধ্যের ভিতর অসাধ্য নেই। আপনি যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে আসবেন, কোনো রোগ বলুন বা যে কোনো সমস্যা, আমি কিন্তু প্রতিকার করি, এবং এই জিনিসটা কিন্তু আমার আমার নিজের ওপর আমার নিজের বিশ্বাস আছে, এবং আমি এক মাস সময় নিই, এক মাসের মধ্যে কাজ করে দিই। কাজ করার পরে আপনারা ভাববেন কত দেবেন আমাকে, আমি কিন্তু বলবো না, মূল্য নির্ধারণ করবেন আপনারা। যখনই আসবেন আমার কাজের মূল্য হচ্ছে 16 আনা, অর্থাৎ 1 টাকার 1টা কয়েন, এটাই কিন্তু আমার কাজের মূল্য। আমি কিন্তু ওপেন মিডিয়াতে বলছি, এবং এটা চ্যালেঞ্জের সহকারে আমি বলে থাকি
কেন আমি কাজ পারি বলে বলি এবং আগে কাজ করি পরে মূল্য নিই। তা যাই হোক, কোনো রকম চিন্তা ভাবনা না করে কোনো কিছু ভাববেন না, কোথায় যাব কি যাব না আপনি ঠিক করবেন, একবার বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন। কোনো রেমেডির জন্য, কোনো রোগ বলুন, কোনো প্রতিকার বলুন, যে কোনো প্রতিকার বলুন, কোনো প্রতিকারের জন্য মূল্য আমি নিই না। এই যে আপনার এই জায়গাটা, মানে কোনো প্রতিকারের ক্ষেত্রে, মানে প্রতিকার বলতে প্রতিকারটা করে দেওয়া হয় তারপরে আপনি? অবশ্যই প্রতিকার করে দিই, ওনারা হয়তো এক মাস, কোনোটা হয়তো 15 দিন, কোনোটা হয়তো 11 দিনে প্রতিকারটা কমপ্লিট হয়, এবং হওয়ার পর ওনারা ঠিক করবেন আমাকে কত দেবেন। আমি কিন্তু বলবো না 50,000 বা 1 লাখ বা 20,000, আমি কিন্তু দাবি করি না, সেটা আপনারাই ভাববেন কত টাকা দেবেন। কেন এমন কিছু মানুষ আছেন যাদের বহু জায়গায় গিয়ে বহু কিছু অর্থ ব্যয় করেও কোনো কাজ কিন্তু আদৌ হচ্ছে না, হয়তো যাচ্ছেন 20,000, 30,000, 50,000 বা কেউ 1 লাখও নেয়, এরকম নেওয়ার পরেও কিন্তু সেই জায়গাটা ঠিক করতে পারছে না, তখন কিন্তু আপনি ঠিক করবেন কোথায় যাব। অর্থাৎ যদি মনে করেন আমার কাছে আসবো, চলে আসুন কোনো রকম ভাবনা না করে। ওই যে বললাম একই কথা, কাজ আগে আমার কাছে, কাজটাকে আমি বড় মনে করি। যে বশীকরণের জায়গাটা নিয়ে একটু আলোচনা করব, কারণ বশীকরণ তো আপনি করেন। হ্যাঁ, তো বশীকরণের ক্ষেত্রে অনেকেই অনেক রকম কথা বলেন যে 2 ঘন্টায় বশীকরণ করে দেব, 3 ঘন্টায়, এগুলো কি করা সম্ভব? বলি, এই যে বশীকরণ নিয়ে ছেলে খেলা, আমি বলি শুনুন, এটা কিন্তু আদেও সম্ভব না। পৃথিবীর ভিতর কোনো অ্যাস্ট্রোলাইজার বা কোনো তন্ত্র সাধক বা কোনো গুরুজি নেই যে বশীকরণ করতে পারবেন। আপনাদের ঠগিয়ে প্রতারিত করে কিন্তু এই টাকাগুলো নেওয়া হচ্ছে। যদি বলেন কেন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আমি কিন্তু উদাহরণ দিচ্ছি, কিছু মনে করবেন না, সেই ছেলেটা কি করছে, তার বাবার একটু সম্পত্তি বেশি আছে, সেখান থেকে নিয়ে হয়তো 50,000 একটা কোনো মানে তন্ত্র সাধককে বা গুরুজিকে দিলেন, দেওয়ার পরে সে কিন্তু বাড়িতে প্রকাশ করতে পারছে না। কেন পারছে না? একটা ভয়ে। বললেন বাবা তোমাকে আমি 41 দিনের ক্রিয়া দিচ্ছি, 41 দিনের ক্রিয়া হলো, কত নিল? 50,000 টাকা। 41 দিন পর যখন উনি গেলেন যে আমি তো মেয়েটাকে মানে ভালোবাসতাম, তা আপনি তো আমাকে জায়গাটা ফিরিয়ে আসছে না, কে বলেছে? আমি তো এখানে বসে বলছি, হয়েছে, ভালো করে বুঝবেন কিন্তু আমি কথাগুলো যেগুলো বলছি, আমার অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন। তখন আপনি কি করলেন? আপনি কিন্তু ভয়ে বাড়িতে বলতে পারছেন না আপনার গার্জেন অর্থাৎ পিতামাতাকে, আপনার টাকাটা চলে গেল, 1 নম্বর। 2 নম্বর, কিছু লোক আছে তার মানে পিতামাতাদের বলছি, সন্তানদের কি কথা শোনে না, বা কি সন্তান দেখা যাচ্ছে অবাধ্য সন্তান, মদ খেয়ে বা নেশা করে ঘুরে বেড়াচ্ছে। তখন যে যে পিতামাতা অর্থাৎ বাবা, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে ভালো রাখতে, কখনো চায় না সন্তানের ক্ষতি করতে, তখন কি হবে? উনি কিন্তু এক জায়গায় গেছেন, কি করছেন গিয়ে? বশীকরণ, কিন্তু ভালো করে বুঝবেন আমার কথাগুলো। যাওয়ার পরে উনি বললেন ঠিক আছে আপনার কাজটা আমি 1 মাসে করে দেব, আপনি আমাকে 60,000 টাকা অগ্রিম দিয়ে যান, আমি তারাপীঠ যাব, যজ্ঞ করব, খরচা আছে 10,000 টাকা, এবং আমি যে ক্রিয়াগুলো করব 3-4টে ক্রিয়া, এর জন্য টোটাল কিন্তু আমার কাছে খরচ নিয়ে আমি টাকা নিচ্ছি না, আমি কিন্তু পরে, মানে উনি যে কথাটা বলছেন। তখন আপনি কি করলেন? অবাধ্য সন্তান কিন্তু ছেড়ে চলে গেছেন, আপনি তাকে বলছেন ফিরিয়ে আনবো, আপনি দিয়ে দিলেন। 41 দিন পর কি 1 মাস পর গেলেন, ঠিক আছে আপনার তো আমি আমি দেখছি আস্তে আস্তে কাজটা হচ্ছে, তখন আমি কি করবেন? আপনি বলছেন কিন্তু কাজটা তো আমি পেলাম না। পাবেন, কে বলছে পাবেন না, উনি কিন্তু আপনাকে তখন প্রশ্নটা করলেন, তখন আপনি কি করবেন? ঠিক আছে আপনি একটা, আমি তো দেখছি আপনি আমাকে আগে তো 50,000 বা 60,000 কা 1 লাখ দিয়েছেন, আপনি তো আপনি অবস্থা ভালো না, আপনার জমি জায়গা বন্ধক আছে, কি আপনি গহনা বন্ধক দিয়ে যাচ্ছেন? প্রশ্নটা কিন্তু ভালো করে, যেটা কথাগুলো বলছি ভালো করে নোট করবেন পয়েন্টটা। আপনি কি করলেন? ঠিক আছে একটা গ্রহের ডিস্টার্ব আছে আপনার, একটা নবগ্রহের কবচ নিন, আপনি তো আগে আমাকে 60,000 দিয়েছেন, 20,000 দিন, তাহলে 60 আর 20 কত গেল আপনার? 80,000। আপনি 15 দিন পর আসুন তারাপীঠে, অমুক অমাবস্যায় আমি একটা যজ্ঞ করব, এইখানে আপনি চলে আসুন, যজ্ঞটা সম্পূর্ণ করব। আপনি আবারও গেলেন, কত লাগলো? 1 মাস, 1 মাস, 2 মাস, 2.5 মাস হয়ে গেল। এইভাবে কিছুদিন যেতে যেতে আপনার ধৈর্যটা হারিয়ে গেল, আপনি কিন্তু যে 2 লাখ, 2.5 লাখ দিলাম কাজ পেলাম না, কতবার একটা মানুষের কাছে আপনি যাবেন? এই যে বশীকরণ নিয়ে ছেলে খেলা, ভালো করে বুঝুন, আদেও হয় না। একমাত্র পারে বুদ্ধদেব ভট্টাচার্য, এবং সময় নিয়ে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, কেউ লেখে বিনামূল্যে বশীকরণ, আমার 14 পুরুষ অর্থাৎ আমার বাবা বা আমার 14 পুরুষের ক্ষমতা নেই,
কোনো যদি কেউ বলতে পারে যে আমি করব তাকে আমি 5 লক্ষ টাকা দেবো, আমাকে বশীকরণ করে দেখাক, আমি বুদ্ধদেব ভট্টাচার্য চ্যালেঞ্জ ওপেন মিডিয়ায় বলছি। কিন্তু একমাত্র আমি কেন পারি জানেন? যদি বলেন কিভাবে পারেন আপনি, ব্রহ্মচর্য পালন করতে হয়। ব্রহ্মচর্য অর্থাৎ মানুষ মারা গেলে, পিতা মাতা মারা গেলে যেভাবে একবার আহার করতে হয় হব্য করে, সেইভাবে ব্রহ্মচর্য, কোনো জিনিস খাওয়া যাবে না, ছোঁয়া যাবে না। আপনিও চেষ্টা করলে পারবেন, কজন করবে, তারপরে কিন্তু করার পরে বহু কিছু করে কিন্তু তবে কিন্তু সেই জায়গাটা হয়। এবং সেইটা করি আমি বিনামূল্যে, পয়সা ছাড়া বলবো না, কাজ করে দিই। আপনারা যেটা ভালোবাসেন সেইটা দেন। আর একটা কথা ছোট্ট করে বলি বশীকরণ সম্বন্ধে, কি হলো আপনার 1 লাখ টাকা গেল, লাস্টে আপনি তাবিজ কবচগুলো খুলে নদীর জলে ফেলে দিলেন, কোনো কাজ কিন্তু হলো না, কাজের বেলায় পুরো জিরো। ভালো করে কথাটা মনে রাখবেন, কিন্তু এই যে মানুষ ছগানো, এই যে জিনিসগুলো কিন্তু ভালো করে আপনারা বুঝবেন কার কাছে যাব গেলে ভালো হবে। যদি বলেন দাদা আপনি পারবেন, হ্যাঁ পারবো। কি পারবো? আপনার অবাধ্য সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে গেছে, বলবো না একদিন দুদিন 1 মিনিট বা বিনামূল্যে বশীকরণ, প্রতারিত হওয়ার সুযোগটা দেবেন না, এই হচ্ছে বশীকরণ। আর একটু কথা বলি, ধুদরার বীজ ছেড়েন, ধুদরা গাছের বীজ, ওই ধুদরা গাছের বীজ দিয়ে কিন্তু ব্রেনটাকে হ্যাং করে দেয়। কিভাবে করে বলি, কিছু লোক আছে আপনি গেলেন বশীকরণ, ওই যে ধুদরার বীজ বা ধুদরার শিকড় বা কিছু বলবে আপনাকে, চিনির সাথে আপনি খাবেন বা কোনো কিছু দিয়ে আপনাকে দেয়া হলো, দেওয়ার পর স্মৃতিশক্তি আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যাবে, তখন আপনার মাথাটা কিন্তু খারাপ হয়ে যাবে। তখন আপনি কি করলেন, ছেলেকে ভালো করতে গেলেন মদ খাওয়ার জন্য, হিতে হলো বিপরীত, অর্থাৎ ছেলে পাগল। তখন আপনি কি করছেন, আপনার এত কিছু করার নেই, দেয়ালে পিঠে হয়ে গেছে, আপনার জমি জায়গা বন্ধক, ঘর বাড়ি বন্ধক, গহনা বন্ধক, তখন হয় আপনাকে সুসাইড করতে হবে, আর নাহলে কি করবেন, ছেলেকে নিয়ে যখন কোথাও ডাক্তারের কাছে। তা এই সব জিনিসগুলো ত্যাগ করে এখান থেকে বেরিয়ে চলে আসুন। আমি যে কথাগুলো বলছি ভালো করে কথাগুলো বুঝবেন, এই হলো বশীকরণের বৈশিষ্ট্য, আজকে ছোট করে বললাম। সত্যি তাই, মানে এই যে বশীকরণ করতে গিয়ে আজকে দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছু খুইয়ে ফেলছেন। অবশ্যই অবশ্যই, এটা কিন্তু একবারে আপনি সঠিক কথা বলেছেন। এবং তার সব যখন শেষ হবে, মানুষ তো কিছু শেষ না করা পর্যন্ত হয় না, যে একটা বিবাহযোগ্য মেয়ে বিয়ে দিয়েছেন, স্বামী হয়তো অন্য একটা ছেলের সঙ্গে কোনো রিলেশনশিপে জড়িয়ে, তখন তার বাবা মা কি করবেন, মেয়েটাকে বাড়ি নিয়ে এসছেন, তখন মেয়েটাকে আপনি কি ভাববেন যে আমার মেয়েটার শ্বশুর বাড়ি যেন ভালো থাকে। আপনি কিন্তু ভালো যাচ্ছেন, কিন্তু আদৌ কি হচ্ছে, হচ্ছে না। যদি কেউ বলে থাকে হয়েছে, চ্যালেঞ্জ 5 লক্ষ টাকা দেবো, বশীকরণ করে দেখা, আমি বুদ্ধদেব ভট্টাচার্য আমি বলছি আমাকে বশীকরণ করুন। যদি কোনো কেউ থেকে থাকে পৃথিবীর ভিতরে, একটা কথাই বললাম আমি, ঠিক। আর তাই যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নিন, যে নাম্বার রয়েছে বুকিং বলে পাশে আপনারা পাচ্ছেন, বা যে দেখুন বুকিং বলে পরপর দুটি নাম্বার পাচ্ছেন, সেখানে আপনারা ফোন করে বুকিং করুন, এবং বিভিন্ন জায়গায় চেম্বার আছে সেখানে এসে কনসালটেন্সি করুন। সোমবার শোভাবাজারে বসছেন 12টা থেকে 3টে, বুধবার করে আপনারা শিয়ালদহে রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয় পাচ্ছেন। আচ্ছা, ফোনে একজন কেউ আছেন বোধ হয়, বলুন। নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি বারাসাত থেকে প্রিয়াঙ্কা বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, আপনার বয়সটা বলুন। 29 আর 94। 94, মানে টোটাল এজ কত হয়েছে? 25। কি নিয়ে জানবেন? অবাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি নিয়ে জানবেন দিদি? আমার বিয়ে নিয়ে একটু জানতে চাই, মানে দেখাশোনা চলছে তো সেই জন্য। আচ্ছা ঠিক আছে, দেখুন এক্ষেত্রে প্রথম আপনি যে প্রশ্নটা করলেন খুব ভালো প্রশ্ন করেছেন, যে বিবাহ নিয়ে, আপনার বিবাহযোগ মানে আসছে সম্বন্ধ কিন্তু চলে যাচ্ছে, তাই তো, হচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি, এই বিষয়টা নিয়ে একটু না বললে নাই, যাই হোক বলছি। দেখুন আপনি যে প্রশ্নটা করলেন যে যোগাযোগ হচ্ছে, হচ্ছে না, আমি কিন্তু বলবো না আপনাকে অমুক জায়গায় আপনার পছন্দ সেইখানে কিন্তু যোগাযোগ করিয়ে দেবো, কেন সেটা হচ্ছে আপনার কপাল এবং উপরওয়ালার ইচ্ছা, জন্ম মৃত্যু বিয়ে। কিন্তু যদি আপনি মনে করেন এই বিষয় নিয়ে আমার কাছে আসবেন, কারণ আমার তো কোনো ভিজিট নেই, ভিজিট বলতে আমি বলি আমার চেম্বারে যখন আপনি আসবেন, হয়তো চেম্বার ভিজিটটা, তাছাড়া কাজের রেমেডির মূল্য আমি 1 টাকা নিই, তা যাই হোক আপনি আসুন, এবং এই জায়গাটাকে আপনাকে আমি 1 মাস থেকে 3 মাসের মধ্যে যোগাযোগ করিয়ে দেব, এবং আপনাকে তারপরে আপনি মূল্য ঠিক করবেন কত আমাকে দেবেন আমি বলবো না, কাজের পরে আপনি ঠিক করবেন, তা কাছাকাছি যে কোনো একটা চেম্বারে আপনি আসুন, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ভালো থাকবেন।
আচ্ছা, বাকি চেম্বারগুলো আমরা দেখে নিই। বৃহস্পতিবার করে বহরমপুরে থাকছেন 12টা থেকে 3টে, শুক্রবার কালীঘাটেতে বিশাতে 12:30 থেকে 3:30, শনিবার করে বর্ধমানে পাচ্ছেন এবং রবিবার নৈহাটিতে শ্রীকৃষ্ণ জুয়েলার্সে 12টা থেকে 5টা অবধি। অবশ্যই ফোন করে আসুন যারা আসবেন, যে বুকিং নাম্বার রয়েছে সেগুলোতে আপনারা ফোন করে কথা বলে নিয়ে তারপরে আসুন। এবং প্রত্যেকটি ক্ষেত্রে বা প্রত্যেকটি চেম্বার এবং প্রত্যেকজনের জন্যই তিনি যেটা বলেন অবশ্যই সেই কথাটি তিনি বহাল রেখেছেন, যে আগে আপনারা কাজ করান তারপরে আপনারা মূল্য দিন, কাজ আগে দিতে দেবেন এবং তারপরে আপনারা আপনাদের খুশি মতো মূল্য দেবেন। তো এখান থেকে দাঁড়িয়ে অবশ্যই তার উপরে আমরা ভরসা করতে পারি। এবং যখন আপনারা বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছেন, বিভিন্ন মানে জনের কাছে গিয়ে আপনারা নানান রকমের ফাঁদে পা দিচ্ছেন, এখানে দাঁড়িয়ে আপনাদের সেই রকম কোনো মানে সুযোগই নেই যে আপনারা ফাঁদে পড়বেন। কারণ আগে আপনারা কাজটা করাবেন, কাজটা করিয়ে এবং সঙ্গে সঙ্গে কাজ করাবার পরেই নয়, তার মানে বেশ কিছুদিন পরে আপনারা যখন বুঝবেন যে তার থেকে কিছু আপনাদের বেনিফিট হলো কিনা তারপরে। এবং এইখান থেকে অবশ্যই আপনাদের তরফ থেকে আমরা সততার জায়গাটা এক্সপেক্ট করি। তো মানে যাদের কাজ হয় তারা অবশ্যই এসে একবার মানে জানিয়ে যাবেন যে আপনাদের কতটা কাজ হলো। আচ্ছা, এবারে আমাদের যেমন বশীকরণ নিয়ে আমরা শুনলাম, এরপরে হচ্ছে আপনার যাদের পরীক্ষা রয়েছে, পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কাজটা আপনি কিভাবে করেন? পরীক্ষার্থী যারা আছেন, এই যে মাধ্যমিক পরীক্ষা সামনে, মাধ্যমিক পরীক্ষা আগামী মঙ্গলবার থেকে, যাই হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি একটা কথা বলি, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলে না, যারা পড়াশোনা করছেন এবং কোনো পড়ার ভিতরে আছেন বা পরীক্ষা দেবেন, দেখুন অনেকে কিন্তু স্মৃতিশক্তি ভুলে যায়, হয়তো দিনে আপনার 10 ঘন্টা বা 8 ঘন্টা পড়েন কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারেন, পরীক্ষা দেওয়ার সময় ভুলে যান প্রশ্নগুলো, যে যে প্রশ্ন আছে উত্তরগুলো কি করে দেব, তারপরে কেউ হচ্ছে ফার্স্ট হয়ে যাচ্ছে, কেউ সেকেন্ড, কেউ থার্ড। একটা কথা বলে দেখুন আপনাদের জন্য কিন্তু আমি একটা রেমেডি রেখেছি, কি রেমেডি? উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে বলছি, কাছাকাছি যে কোনো চেম্বারে আসুন, 1 টাকার কয়েন অর্থাৎ 16 আনা নেই, এই রেমেডির কোনো মূল্য আমি কিন্তু ধারণ করিনি। রেমেডি নিয়ে যাবেন, কোনো কিছু ভাববেন না, বুকিং নাম্বার আছে চলে আসুন, কেন আমি আগে কাজ করি পরে মূল্য নিই, এবং রেমেডিটা নিয়ে যান যাতে করে পরীক্ষায় সফলতা পান। এবং এই যে সরস্বতী পূজা গেল, সরস্বতী পূজার দিন আমি করেছি, সরস্বতী কবচ বলে একটা জিনিস আমি দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, যদি কোনো পরীক্ষার্থী মনে করেন যোগাযোগ করবেন, বা যারা পড়াশোনা করছেন তারা যদি বলেন যে পড়ায় একটু মানে মনোনিবেশ করবেন বা পড়া ভুলে যাচ্ছেন, পড়তে গিয়ে অন্যদিকে মন থাকে বা পরীক্ষার হলে যেগুলো হয়, একবার চলে আসুন, ফ্যামিলিটা সম্পূর্ণ বিনামূল্যে নিয়ে যান। তাহলে পরীক্ষার্থীরা তাদের জন্য যেমন কাজ করছেন, মানে যারা বশীকরণের ক্ষেত্রে আগ্রহী তাদের তো কাজ করেনি, এবং আমি চাইবো যে যারা বিভিন্ন জায়গায় সঠিক কাজ, সঠিক কাজ করি, কেন কাজের পরে মূল্য নেই তো কাজটা অবশ্যই সঠিক হবে, আগে যদি মূল্য নিতাম তাহলে কাজ সঠিক হতো না, কাজের পরে মূল্য নেই বলি কাজটা সঠিক হয়। আপনারা কিন্তু ভাববেন কি কথা বলছে বুদ্ধদেব আচার্য, যে এখনকার সমাজে আপনার চলে কি করে, কেন চলে জানেন? 100টা কাজ করলে কিন্তু 50 জন দেবে না বা 60 জন, এই যে 40 জন দিলেন আপনারা, ওই টাকাটা কিন্তু আবার চলে যায়, কেন আমার টাকার লোভ থাকলে আজকে মিডিয়াতে বসতাম না, কেন? যদি বলেন আপনি কি করেন, 2টো NGO চালাই এখান থেকে কিন্তু চলছে, যদি বলেন দাদা আপনাকে চ্যানেলে তো 10-12 বার মুখ দেখতে পাই না, কেন পান না বলুন তো? আমার সেই অর্থটা নেই, অর্থাৎ আপনারা যে টাকাটা আমাকে দেন কাজের পরে আমি কিন্তু সেটা নিয়ে সন্তুষ্ট থাকি। যদি বলেন কেন, অনেকে অনেক কিছু বলবেন, যখনই যাবেন আগেই বললাম 50,000 1 লাখ দাবি করবেন, কোনো দাবি আমার কাছে নেই। যদি বিশ্বাস না করেন ফোন করার প্রয়োজন নেই, বুকিং নাম্বারে ফোন করে আসুন, এসে দেখুন মানুষটা কেমন, যদি কলকাতার আশেপাশে হয় আপনি আসবেন তো, আপনার ক টাকা লাগবে, হয়তো গাড়ি ভাড়াটা, এই তো এসে একবার দেখে যান মানুষটা কি করে। তা যাই হোক, যেটা দেবেন ওটা নিয়ে আমি সন্তুষ্ট। এবং এরপরে হচ্ছে আমাদের ব্যবসার জায়গাটা, সেখানেও তো আপনি মানে বৃহৎ আকারে কাজ করছেন। আজকে যারা ব্যবসার ক্ষেত্রে মানে বিভিন্ন ভাবে যাদের ব্যবসা একেবারে বাড়বাড়ন্ত নেই, ব্যবসা ডুবতে বসেছে, তাদেরকে আপনি বলেন মানে সে তাদের দায়িত্ব নিয়ে কাজ করে দেন এবং জিরো থেকে হিরো বানাবার একটা প্রতিশ্রুতি আপনি দিয়ে থাকেন? দেখুন ব্যবসা যারা করছেন, যে কোনো ব্যবসা, ব্যবসা ছোট হতে পারে, বড় হতে পারে, বা বড় বিজনেস হতে পারে, অনেক সময় আপনি ব্যবসা করছেন, অপরজন ব্যবসা করছেন, পাশাপাশি দুটো দোকান, একজনের কি হচ্ছে দিনে 15,000 টাকা বিক্রি হচ্ছে, আপনার দোকানে বিক্রি হচ্ছে কত, 3,000 টাকা, আপনাকে কিন্তু সেই জিনিসগুলো ভাবতে হবে কেন হচ্ছে।
উনার যদি 15,000 টাকায় আমি 3,000 টাকা কেন? তাহলে কি আমার কপালে নেই? কপাল নেই, ঘরে বসে থাকলে বা ঘরে শুয়ে থাকলে বা ভাবলে হবে না। এইখানে দেখুন আমি কিন্তু একটা তন্ত্র ছেড়ে অ্যাস্ট্রোলজি লাইনে আসছি। যদি বলেন কেন, এই জায়গাটায় যে আমাদের আমরা তন্ত্র নিয়ে বা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি, 9টা গ্রহ মানুষের ডিস্টার্ব থাকে। অনেকে দেখবেন ল্যাপটপ নিয়ে কথা বলেন, দাদা আপনার ডেট অফ বার্থ বলুন, এ বলুন, হ্যান বলুন, বলে দেবে, ল্যাপটপ ছাড়া কথা বলুক। যদি বলেন কেন, আমার কাছে কিন্তু কোনো অবিশ্বাস পাবেন না, কেন আপনি বলবেন কোন গ্রহের কি প্রতিকার, আমি কিন্তু এখানে বসে বলে দেবো। যদি বলেন কেন, আমার তো মুখস্থ বিদ্যা, আমার তো অসুবিধা নেই, আপনার সমস্যা যখন বলবেন আমি তো ক্যাচ, তখন বলবে আপনার এইগুলো হয়, আপনার এইগুলো হয়, আপনি এইগুলো করেন, আপনি বলেন হ্যাঁ হ্যাঁ মিলে গেল, যাক উনি ঠিক আছে। এগুলো কিন্তু আদেও নাই, কিন্তু টোটাল ভাওতাবাজি আমার কাছে। শুনুন, আমি বলছি, আমি টাকা নিই না, জোর গলায় কথা বলি, ব্যবসা করে যখন সবকিছু শেষ, উনার হচ্ছে আপনার কেন হবে না, আপনারও হবে। একবার আসুন, বহু জায়গায় বহু কিছু তো দিয়েছেন, 1,00,000, 2,00,000, 5,00,000, কেউ আবার 3,00,000ও নাই, কেউ 1,00,000ও নাই, কেউ 20,000ও নাই, আর বুঝতে পারছিস না 1 টাকার কয়েন প্রতিকার। তাহলে চলে আসুন, জিরো থেকে হিরো বলবো না, শূন্য থেকে আমি শুরু করি, অর্থাৎ শেষ থেকে শুরু। হিরো তো অবশ্যই হবেন, আপনার নিজের হিরো নিজেকে তৈরি করতে হবে, যে আমি হিরো, আপনি বলবেন আপনি হবেন, নিজের ভাগ্য নিজে, কারোর ভাগ্য কেউ চেঞ্জ করতে পারে না, আমিও পারবো না, কিন্তু চেষ্টা করব। আপনার বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে, আমার বাবা মায়ের আশীর্বাদে আমি চেষ্টা করব, আশীর্বাদের হাতটা মাথার উপর রাখবেন। আসুন, এই ব্যবসাটা 1 মাসে যদি ডাবল না হয় আমাকে এসে বলবেন, 1 মাসে ডাবল, কোনো মূল্য ছাড়া আপনি নির্ধারণ করবেন কত দেবেন। কেউ 10 দেয়, কেউ 20 দেয়, কেউ 50 দেয়, কেউ হয়তো 0, 10 টাকাও দেয় না, কেন আমার অসুবিধা নেই, 10 জন কাজ করলে 2 জন তো দেবে, চলে যাবে, এতে আমি সন্তুষ্ট। একবার আসুন, এই যে ব্যবসার ক্ষেত্রে বললাম, ওই জায়গাটা পাইয়ে দেবো। আরেকটা বলি, ঋণ নিয়েছেন, আপনার দেখা যাচ্ছে কোনো বাড়ি বিক্রি হচ্ছে না, দাদা বাড়িটা বিক্রি কেন হচ্ছে না, আমি বলবো না, আমি করিয়ে দেবো, আমি চেষ্টা করব। 1 টাকার কয়েন 16 আনা নিয়ে আসুন, বাড়ি আপনার বিক্রি হয়ে যাবে। আর একটা কথা কি বলা, অনেকে ভাড়াটা উঠছে না, বা অনেক কিছু বলে যে দাদা আমি ফ্ল্যাট তৈরি করে রেখে দিয়েছি, এগুলো আমার এগুলো বিক্রি হচ্ছে না, কেন হচ্ছে না, এখানে কিন্তু বাস্তুর দোষ আছে। বাস্তুর প্রতিকারও চেম্বারে আসলে বিনামূল্যে, এটাও আমি ফ্রি দিই। অনেকে বলে বাস্তু দোষ আছে, ঘরের দরজা কোন দিকে, বাড়ির মাটি আনুন, এটা আছে, ওটা আছে, ভূত পেতের উপদ্রব আছে, আপনার বাস্তু দোষ, আপনার এ কাজ হচ্ছে না, বাড়িতে রোগ আছে, কোনো কিছু লাগবে না, আমার কাছে আসবেন, জিরো নাই, কিন্তু ওই জায়গাটা থেকে শুরু হলো, সম্পূর্ণ বিনামূল্যে, কোনো কাজের কোনো পয়সা নেই, একটাই কথা বলছি মিডিয়ায়, আপনি আসুন, এগুলো নিয়ে যান, কাজের পরে দেবেন, এবং আপনার সেই ব্যবসাটা আগের জায়গাটাই 1 মাসের মধ্যে ফিরিয়ে দেবো। আমি বুদ্ধি বললাম। ফোনে কেউ আছেন, বলুন নমস্কার। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি উত্তরডাঙ্গা থেকে বিক্রম পাল বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা বলুন, আপনার বয়সটা বলতে হবে। আমার বয়স হচ্ছে 29 বছর। আচ্ছা, আপনি কি জানতে চান বলুন? আমি জানতে চাই আমার ক্যারিয়ারের ব্যাপারে। এখন কি করছেন বর্তমানে? আপনি এখন কি করছেন বলুন? বর্তমানে এখন আমি ছোটমোটো একটা প্রাইভেট সংস্থায় কাজ করি, বাট আমি মানে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, আমার হতে মানে সরকারি চাকরি হবে কি নাই তো? দেখুন, এই যে চাকরি, যত ফোন আসে শুধু বলবে চাকরি, চাকরির রাস্তা ত্যাগ করুন, আমি বলছি, কেন বলুন তো, ওই আপনাকে চাকরি পাইয়ে দেবো, আমার কাছে আসুন, দিয়ে 10,000-20,000 নিয়ে নিলাম, অমুক ডেটে অমুক হবেন, আপনি অমুক ডেটে এ করবেন, আদেও না। চাকরির ব্যাপারটা বলি, আপনি যেরকম সংস্থায় আছেন কাজ করুন, আপনি এগিয়ে যান, সরকারি চাকরি এই মুহূর্তে নেই, আপনার কপালে থাকলে আপনি পাবেন, যদি কোনো কিছু হেল্প প্রয়োজন হয় বা কোনো কিছু আমাকে ফোন করবেন, আর এই জায়গাটা থেকে আপনার উন্নতি হবে, ঠিক আছে দাদা? আপনার এই যে ক্যারিয়ারটা আমি বলি, আচ্ছা আচ্ছা, দেখুন কাজের যে বাধাটা বললেন তো, অনেক কিছু গ্রহগত ডিস্টার্ব থাকে, এর জন্য আমি আপনাকে বলবো না যে আমি অমুক দিনে করেন ও করেন বা আমার অমুক ভালো, আপনি একটু, আমি এর জন্য এক জায়গায় গেছিলাম, আমি অনেক টাকা খরচা করেছি কিন্তু কোনো ফল পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো প্রশ্ন, খুব ভালো ভালো প্রশ্ন দাদা। আমি আগে কাজ করি, মূল্য নেই, মাত্র 1 টাকার কয়েন নিয়ে চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ, বাস্তবে অবশ্যই, বাস্তবে কেউ জানে না কিন্তু যে এই মানুষটা কেমন, সবাই আমার অনুষ্ঠান দেখেন না, যারা দেখছেন ভালো করে শুনবেন, এই যে দাদা প্রশ্নটা করলেন, উনার যে 1 টাকার কয়েন নিয়ে উনাকে আসতে বললাম, এবং উনার বাধা বিঘ্ন আমি সম্পূর্ণ কাটিয়ে দেবো, কোনো গুপ্ত শত্রু থাকুক যাই থাকুক, 1 মাসের মধ্যে, তারপরে উনি ঠিক করবেন আমাকে কত দেবে, 10 টাকা না 10,000, না 5,000, না 1 টাকা, কি দেবেন উনি জানেন। অবশ্যই দাদা, আমি আপনাকে বলছি, আপনি যে কোনো একটা কাছাকাছি চেম্বারে যোগাযোগ করে চলে আসুন, কোনো কিছু না ভেবে, ঠিক আছে? কোথায় থাকেন বললেন? হ্যালো, আমি উল্টোডাঙ্গা থাকি। উল্টোডাঙ্গা? আচ্ছা আচ্ছা, আপনি শিয়ালদাহাতে রয়েছে চেম্বার, শোভা বাজারে আছে আপনার কাছাকাছি? শিয়ালদা প্রতি বুধবারে আছে।
আপনি চলে আসুন, আর চিন্তা আমি নেই, আমি যোগাযোগ করে নেবো। অবশ্যই অবশ্যই দাদা, ঠিক যেহেতু আছে, ভালো এখানে থাকুন। আগে ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকুন। আগে যেহেতু আপনাকে কাজটা দিয়ে দিচ্ছেন এবং তারপরে মূল্য, তো এখানে তো প্রতারিত হওয়ার সেই সুযোগগুলোই আমাদের থাকে না। মানে আমরা তো একদম প্রথম থেকেই জায়গাটা নিজেদের জন্য তৈরি করেই তার কাছে আসি, যে আমরা আগে যদি কাজটা না পাই তাহলে আমরা এখানে টাকাও দেব না বা আমরা আর আসবো না। সেই কারণেই শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য যার কথাগুলো আছে কিন্তু ভীষণভাবে আপনাদের পছন্দ, বা আপনারা অনেকেই তার এই ফোন নাম্বারগুলো দেখে বুকিং করে আসছেন এবং কাজ করাচ্ছেন। তো মানে যারা বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, কাজ করিয়ে মানে মনোনীত ফললাভ করতে পারেননি। আমি একটা কথা বলছি, বলুন। এই যে প্রতারিত বললাম, বহু কিছু বললাম আজ প্রতারিত সম্বন্ধে, আপনারা ভাববেন কোনটা কি করবেন, কোনো কিছু না। আমার কিন্তু বেশি চেম্বার নেই, কলকাতার মধ্যে চেম্বার। অনেকে শিলিগুড়ি থেকে ফোন করে আমার কাছে আসেন, অনেকে কিন্তু মালদা থেকেও ফোন করে আসেন। আমি একটাই কথা বলি, আমি কিন্তু যাব না। যদি বলেন কেন, আমার তো অর্থ নেই, যেতে গেলে কিন্তু 10,000 বা 5,000 খরচ আছে। এখানে আসুন, ফ্রিতে রেমেডি নিয়ে যান, কাজের পরে টাকা দেবেন। একটা কথা কিন্তু বলছি, যত যাই করুন দাদা, গয়া কাশী বৃন্দাবন যেখানে যান, সবার প্রথমে কিন্তু পিতামাতা। আপনি সকালে পিতামাতাকে ভক্তি করে, শ্রদ্ধা করে, প্রণাম করে বার হবেন, সারা দিন আপনার ভালো যাবে। আপনি রাত্রে শোবার ঘরে আপনার পিতামাতার একটা ছবি লাগান, সকালে উঠে প্রণাম করুন। প্রথমে পিতামাতা, তারপরে ঈশ্বর, তারপরে গুরু, তারপরে কিন্তু আমরা। আপনি কিন্তু ভাগ্যনি বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। হিংসা করবেন না, আপনারও হবে। আর একটা কথা বলছি, নিজের পার্সে ছবি রাখুন, যে কোনো কাজে যাবেন, চাকরি বলুন, ব্যবসা বলুন, পিতামাতাকে প্রণাম করে যাবেন। পিছনে তাকাবেন না, সামনে এগিয়ে চলুন। চলার পথে যদি কোনো বাধা আসে, আমি বলছি আমি সেই জায়গাটাকে ঠিক করে দেবো, কিন্তু পিছনে তাকাবেন না। কেউ ডাকলেও আর কেউ জিজ্ঞেস করলে ভালো আছি, হ্যাঁ ভালো আছি, আমি আগেও ভালো ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, এই কথাগুলো বলবেন। আর একটা কথা বলি, নিজের কনফিডেন্স আনুন, ম্যানিয়া ত্যাগ করুন। দাদা আমার হাতে কালসর্পদোষ আছে, মাঙ্গলিক আছে, বা কি আমার হাতে গ্রহণ দোষ আছে, আদৌ কি আছে? যদি আসে, সেই জায়গার প্রতিকার আছে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে, বিনামূল্যে 1 টাকার কয়েন। কোনো প্রতারিত হবেন না, যখন প্রতারিত হয়েছেন শেষ থেকে শুরু করি, এই জায়গায় মানুষ আমার কাছে আসে, কোনো বড় লোক মানুষ আমার কাছে আসে না, আসে যারা কি গরিব। আর আমি কিন্তু এখান থেকে শুরু করি। আর কাজকে ছোট ভাববেন না, কাজকে বড় ভাবুন। যে কাজটা ছোট ভাববেন সেটাই আমার কাছে বড়। আপনি মাসে যদি ইনকাম করেন কত, দেখা যাচ্ছে ইনকাম করছেন আপনি 10,000, 10 টাকা, 20 টাকা বা 500 টাকা কোথাও দাম করছেন, আপনি কিন্তু হিরো হয়ে গেলেন। সবারই প্রথমে পিতামাতা বলেছি, বৃদ্ধ বয়স পর্যন্ত যতক্ষণ আপনার পিতামাতা বাঁচবে, পিতামাতাদের দেখুন, আশীর্বাদ নিন, লাইফ সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। কোনো গুরুর কাছে যেতে হবে না, কোনো গুরুজি তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে হবে না, এবং কোথায় যেতে হবে না, কোনো গয়া কাশী বৃন্দাবন যেতে হবে না। পিতামাতার চরণ, সবকিছু পিতামাতার চরণ, ওই জায়গাটা ঠিক রাখলে আপনার সবকিছু ঠিক থাকবে। তারপরেও যদি না হয়, কাঁদাবেন না, চোখে জল পড়লে আপনার কিন্তু জলটা লেগে যাবে। আর একটা বলি, এই জিনিসগুলো না করে যখন হচ্ছে না, তখন আসবেন আমার কাছে। এগুলো যখন করে হচ্ছে না, তখন বুদ্ধদেব ভট্টাচার্য। এই কথা বললাম, এই যে কথাগুলো আপনাদের বলছি, কথাগুলো একটু ভালো করে নোট করে নেবেন। একদম, এবং আজকের অনুষ্ঠানে এই মূল্যবান যে বক্তব্যগুলো আমরা শুনলাম, অবশ্যই আমরা এগুলোকে ফলো করার চেষ্টা করব। এবং আজকে এতটুকুই আমাদের অনুষ্ঠানে রইল আপনাদের জন্য, এবং পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমরা দেখা করব। পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সাথে সাক্ষাৎ হবে। কিন্তু একটা ফোনে কেউ আছেন বলছেন, তাই তো? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন? নমস্কার, কোথা থেকে? সাউন্ডটা বোঝা যাচ্ছে না তো। কি চক্র দোলা চক্রবর্তী নাম বলছেন? কোথা থেকে ফোন করেছেন? পূর্ব মেদিনীপুর থেকে দোলা চক্রবর্তী। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? আপনি টিভি সাউন্ডটাকে বন্ধ করে কথা বলুন। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি পরবর্তী কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজকের পর্ব আমাদের এতটুকুই, আগামী পর্বে আবার দেখা হবে। ভালো, লাস্টে আপনাদের একটা কথা বলি, সবাই ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন, 5টা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিন, এবং আপনারা আশীর্বাদ করুন যেন আপনারা যতদিন আমি বাঁচবো আপনাদের কাজ করতে পারি। এই কথা বলে আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শেষ করলাম। জয় মাতা রানী।